কি রে উপাস দিয়ে স্নান করে আসলি আবার এখানে উৎপাত করছিস হ্যাঁ এও জলদা দ্বিতীয় নম্বর আরে আছে বড় মাছ নেই নেই কে বললো এই যে উজ্জ্বল দা ধরলো এখন এই নিয়ে দু নম্বর বড় মাছ হলো দমদমে নোয়াপাড়ার পুকুরে এই যে মাছ খেলাচ্ছে এক দাদা আমি অনেক বেলাতে শুরু করেছি কিন্তু অনেক অনেকগুলোই মাছ হয়েছে এদিক ওদিকে এইসব ছোট ছোট কাতলা হয়েছে আমার একটা কাতলা হয়েছে ছোট এদিকেও একটা ছোট কাতলা হয়েছে আরও কয়েকটা মাছ হয়েছে এখন সময় সকাল আটটা হয়তো বা একটু এদিক ওদিক হবে দমদম ছোট পুকুর কিন্তু মাছ খুব টেনে খায় খুব ভালো খায় একদম খেলেই একদম ছিপ মানে খাতনা ডুবিয়ে খাচ্ছে টেনে খাচ্ছে খাওয়া খুব সুন্দর এই যে এখানকার লোকেশন পাশ দিয়ে গাড়ি যাচ্ছে পাশে আপনি বসতে পারবেন একদম এক পাড়েই সিট হয় এখন 1000 টাকার টিকিট দেখি সারাদিন দেখাতে পারি কত মাছ হয় সব দেখানোর চেষ্টা করছি নোয়াপাড়া পানি পুকুর সেই পুকুরে আজকে অনেক পুজোর পরে মনে হয় খুললো তো আজকে আমি আবার এসেছি মাছ ধরার জন্য তো আজকে আমি 2 নম্বর সিটে বসেছি লটারিতে হয়েছে অনেকগুলোই সিট হয়েছে তো আজকে কে কী রেজাল্ট হলো কী রকম মাছ পেলাম একটু দেখাচ্ছি আপনাদের দাদা এদিকে আসো দাদা তুমি এই ও তুলে নিয়ে এখানটা আসো তো এইটা এটা হচ্ছে আমার সিট 2 নম্বর সিট এইখানটা রাখো দাদা একটু লাইট মারো তো কাছাকাছি আসো সবাই হ্যাঁ এটা কই মাছ পেয়েছি লাস্টে এটা একটা মোটা কাতলা এই দুটো একটু মোটা সাইজের কাতলা তার সাথে কই মাছ আছে কই মাছ পেলাম একটা তিন তিন ছয় সাত আটটা মাছ তাই তো ঠিক আছে বন্ধুরা আমি এই মাছ ধরলাম দেখি আর কে কি পেলো একটু দেখে আসি এই কুচো কাছে অনেকগুলো আছে একটু উপরে উঠাও তোমার পায়ের ধারে রাখো দেখটা সরি তো এই তো রুই আছে ভালো সাইজ একটা কাতলা 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 এটাও কাতলা কটা আছে 8-9টা আছে না চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11টা মাছ আছে পাঙ্গাস নিয়ে 11টা যাই হোক এটা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর সিট 6 আর এদিকে তো কি করলে আজকে অনেক কষ্ট করলে মনে হচ্ছে চাত্রিকা কুচো কাচা নাকি এখানে জল এইখানে জল এইখানে দাও নাহলে সব ভিজে যাবে একটা পাঙাশ আর সবই কাতলা না একটা রুই আছে এই একটা রুই আছে পাঙাশ রুই
বেবি কাতলা ঠিক আছে কটা সিগাইটার মুখ দেখিয়ে দিই এটা 7 নম্বর না এই 7 নম্বরে ভাই কি করলো একটা মোটা পাঙাস 3 3 6 7 টা টোটাল 8 টা মাছ দুটো পাঙাস আছে কাতলা আছে রুই আছে কাতলা যাও ঠিক আছে ভাই রেখে দাও পাঙাশ আছে দুখানা দুখানা কাতলা আছে চলো রেখে দাও এদিকে কি আছে তো বন্ধুরা পানি পুকুর দমদম নোয়াপাড়া আজকে আমি মাছ দেখালাম যদি পছন্দ হয় 1000 টাকা মাত্র পাস আপনাদের ভালো লাগলে আসবেন পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে রাজকুমার দা যোগাযোগ করে নেবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর মাছ খাবে কি খাবে না আমি ওই দায়িত্ব নিতে পারবো না আপনাদের পছন্দ হলে আসবেন ধন্যবাদ।